ইন্ডিয়ান পোস্ট অফিসের জিডিএস এর ডিপার্টমেন্টের মধ্যে আরও একটি ডিপার্টমেন্ট রয়েছে সেটা হলো আই অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক এই ডিপার্টমেন্টের মধ্যে কিন্তু কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা আপনারা আইপিপিবি অনলাইন ডট কম অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এখানে দেখতে পারবেন নিচে অ্যানাউন্সমেন্ট এই জায়গা থেকে যখনই ক্যারিয়ার্স এখানে ক্লিক করবেন ফার্স্ট দেখবেন এনগেজমেন্ট অফ গ্রামীণ ডাক সেবক ফর্ম ডিপার্টমেন্ট অফ পোস্ট অফ তো এখানে আপনারা যখনই ক্লিক করবেন এখান থেকে দেখতে পারবেন অ্যাপ্লাই নাও রয়েছে এছাড়াও ডিটেলস গাইডলাইন রয়েছে কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে এবং অ্যাডভার্টিজমেন্ট ডাউনলোড করার জন্য এই অপশানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার যে রিক্রুটমেন্ট যে নোটিফিকেশান সেটা ডাউনলোড হবে তো আপনারা সমগ্র নোটিফিকেশনটা ডাউনলোড করতে যদি না পারেন সেক্ষেত্রে আমাদের যে টেলি চ্যানেলটি আছে সেই টেলিগ্রাম চ্যানেলের যে সেটা এই দেওয়া থাকবে সেই লিঙ্ককে ক্লিক করে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হলেই কিন্তু সেখান থেকে আপনারা এই সমগ্র নোটিফিকেশনটা কিন্তু ডাউনলোড করে নিয়ে এখান থেকে আপনারা দেখতে পারবেন টোটাল কিন্তু আইপিপিবি অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের ক্ষেত্রে তিনশো জন ডাক সেবক পদের জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে এই যে পোস্টটা আছে টোটাল তিনশো জন যেটা এক্সিকিউটিভ পদের জন্য এখানে আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে বা কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশান করবেন বা বেসিক তথ্যগুলো জানিয়ে দেবো রিক্রুটমেন্টের বিষয়ে যেমনটা অনলাইন অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে কিন্তু আপনারা নতুন অ্যাপ্লিকেশন করতে পারবেন সাথে সাথে এডিট বা মোডিফিকেশান করতে পারবেন যেটা শুরু হচ্ছে এগারো দশ অর্থাৎ এগারোই অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর দু হাজার এছাড়াও ফাইনাল সাবমিশন সাথে ফিস পেমেন্টের যে লাস্ট ডেট সেটা কিন্তু একত্রিশে অক্টোবর দুই এর মধ্যেই আপনাকে ফিস পেমেন্ট সহ আপনার অ্যাপ্লিকেশন এডিট যাই পেন্ডিং থাকুক না কেন সবই কমপ্লিট করতে হবে এরপরে এখানে পোস্ট যেটা বলা হয়েছে ডেজিনেশন দেখতে পাচ্ছেন এক্সিকিউটিভ পদে যেখানে ভ্যাকান্সি টোটাল তিনশো জন এখানে কোন কোন স্টেটের জন্য বা কোন কোন স্টেটের কোন কোন সার্কেলের জন্য কতটা পোস্ট দেওয়া হয়েছে সেটাও আপনারা এই নোটিফিকেশনের মধ্যে কিন্তু দেখতে পারবেন এছাড়াও প্লেস অফ পোস্টিং অর্থাৎ কোন কোন স্টেটের জন্য কতগুলো ভ্যাকান্সি তো এখান থেকে স্টেট ওয়াইজ আপনারা টোটাল ভ্যাকান্সি দেখতে পারবেন যেমনটা এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তেরোটি ভ্যাকান্সি রয়েছে এছাড়াও আপনারা বিস্তারিত দেখতে পারবেন ওয়েস্ট বেঙ্গলের কোন কোন সার্কেলের জন্য ভ্যাকেন্সি আছে সেটা পেস্টে স্ক্রল ডাউন করে একেবারে নিচে আসলে আপনারা কিন্তু দেখতে পারবেন এছাড়াও সম্পূর্ণ এই নোটিফিকেশন দেখতে আপনারা কিন্তু নোটিফিকেশনটা অবশ্যই ডাউনলোড করে নেবেন যারা অ্যাপ্লিকেশন করবেন তারা আমি বেসিক তথ্যগুলো আপনাকে জানিয়ে দিচ্ছি এরপর দেখছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার এখানে কুড়ি থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে হতে হবে তবেই অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্রাজুয়েট আপনি যে কোনো ডিসিপ্লিন রেগুলার অথবা ডিস্টেন্স লার্নিং যেগুলো হয় সেখান থেকেও করতে পারবেন যে কোনো ইউনিভার্সিটি ইনস্টিটিউশন বা বোর্ড রিকনাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে অথবা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে অ্যাপ্রুভাল পাওয়া কোনো বোর্ড থেকে আপনারা যদি গ্রাজুয়েট করে থাকেন তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন এছাড়াও এখানে কিন্তু মিনিমাম দুই বছরের এক্সপিরিয়েন্স লাগবে গ্রামীণ ডাক সেবক কাজের জন্য এই সমস্ত ক্রাইটেরিয়া যদি থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে কিন্তু পে অ্যান্ড অ্যালাউন্সের এখানে বলা হয়েছে তিরিশ হাজার টাকা কিন্তু আপনারা স্যালারি পাবেন এখানে প্রতি মাসে এছাড়াও আরও বিস্তারিত এখানে দেওয়া হয়েছে এছাড়াও আপনারা সিলেকশন প্রসিডিউর এখানে দেখতে পারবেন কিভাবে সিলেকশানটা হবে সেটার ডিটেলস এখানে দেওয়া রয়েছে এক্সামটা কিভাবে হবে এবং অ্যাপ্লিকেশান ফি যেটা আছে সেটা কিন্তু সাতশো পঞ্চাশ টাকা আপনাকে কিন্তু এটা অ্যাপ্লিকেশন করতে হবে যেটা আপনি কখনোই আর কিন্তু রিফান্ড পাবেন না বা ফেরত পাবেন না এই টাকাটা যেটা অ্যাপ্লিকেশানের সময় আপনি পেমেন্ট করছেন এরপরে কিন্তু এরপরে দেখতে পারবেন এখানে স্টেট ওয়াইজ যে সমস্ত সার্কেলগুলো রয়েছে সেই সার্কেলে কতটা ভ্যাকান্সি আছে তো আমি একবারে পেজটিকে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসব। এখানে যেমনটা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আসানসোল বর্ধমান চিনসুরা এছাড়াও কোনটাই বা জলপাইগুড়ি হাওড়া ঝাড়গ্রাম কালিম্পং কলকাতা মালদা মেদিনীপুর পুরুলিয়া শিলিগুড়ি এই সমস্ত যে সার্কেলগুলো আছে এই সার্কেলগুলোতেই কিন্তু পোস্টিং হবে এমনটাই কিন্তু এখানে মেনশন করে বলা হয়েছে স্টেট ওয়াইজ তো আপনার বেসিক এই রিক্রুটমেন্টের ব্যাপারে কিন্তু জানিয়ে দিয়েছি তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে যাতে সবাই এই বিষয়ে জানতে পারে এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ